নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু এফসি গোয়া জামশেদপুর এফসি ওড়িশা এফসিকে নিয়ে যেমন ট্রান্সফার আপডেট আছে সেরকম জায়েশ রানিকে নিয়ে একদম লেটেস্ট আপডেট আছে আর লাস্টে কিন্তু আজকের সবচেয়ে বড়ো নিউজটা আছে যেটা তোমাদেরকে দিয়ে দেবো এটি কে মোহনবাগানকে নিয়ে একদম লেটেস্ট আপডেট উঠে এসেছে সেটা অবশ্যই তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আর খুবই ইম্পর্টেন্ট নিউজ সেটা কিন্তু একদম লাস্টে তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো আর যারা আমার চ্যানেলে প্রথমবার এলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফুটবল তথা ভারতীয় ফুটবলকে ভালোবাসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা ভালোবাসো না তারাও সাবস্ক্রাইব করে নাও তাদেরকে ভালোবাসানোর দায়িত্ব আমাদের তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা সো গাইজ ফার্স্টেই যে আপডেটটা দেবো সেটা কিন্তু এটিকের অ্যাটাকিং মিডফিল্ডার জয়েশ রানেকে নিয়ে বেশ ক কদিন ধরে কিন্তু জায়েশ রানেকে নিয়ে একটা রিউমার উঠে এসেছিলো যে জয়েশ রানে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে সাইন করতে পারেন এই রিউমারটা কিন্তু এর আগেও একবার উঠেছিল তখন কিন্তু জয়েশ রানে ইনস্টাগ্রামে নিজেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি কিন্তু এটিকেতে খুবই হ্যাপি আছেন এবং এটিকের হয়েই পরের সিজনটা খেলতে চান কিন্তু আবার রিসেন্টলি ওই একই রিউমার উঠে এসেছে যে জয়েশ রানে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে যেতে পারেন এবং উইকিপিডিয়া দেখলে তোমরা দেখতে পাবে যে জায়স রানের প্রোফাইলে কিন্তু এখন নর্থ ইস্ট ইউনাইটেডেরই নাম দেওয়া আছে অবশ্য উইকিপিডিয়া যে কেউ চেঞ্জ করতে পারে তো সেটা নিয়ে তোমরা একদমই ঘাবড়ে যেও না জায়শ রানে কিন্তু পরের সিজনে এটিকের হয়েই খেলবে এটা কিন্তু জায়শ রানে কালকেই একটা গোল ইন্ডিয়ার একটা প্রেস কনফারেন্স সেখানে কিন্তু তিনি এই বক্তব্যটা রেখেছিলেন যে তোমাদেরকে আমি পুরো কোট করেই বলছি সেটা থেকেই তোমরা পরিষ্কার বুঝে যাবে তিনি কিন্তু জানিয়েছেন যে মাই গোল ওয়াজ অলওয়েজ টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম অ্যান্ড দ্যাট উইল অলওয়েজ বি দেয়ার উই উইল বি প্লেইং এফ কাপ উইথ এটিকে নাও আই হ্যাভ নেভার প্লেড ইন দ্যাট কম্পিটিশন বিফোর সো উইনিং দ্যাট উড বি আ গোল তো এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি কিন্তু এটিকের হয়ে এএফসি কাপে খেলতে চান পরের সিজনে তার মানে কি তিনি এটিকেতেই থাকবেন এটা তার সম্পূর্ণ ইচ্ছে তিনি কিন্তু এটিকের হয়ে খেলতে চান এটা পরিষ্কার বুঝিয়ে দিলেন আর এটিকের সাথে কিন্তু তার এখনও কন্ট্রাক্টও আছে আরও একটা বছরের কন্ট্র্যাক্ট আছে তো অন্য টিমকে জয়েশ রানীকে নিতে গেলে অবশ্যই একটা ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে আর এটিকে ম্যানেজমেন্টও চাইবে না যে জয়েশ রানে তাদের টিম ছেড়ে চলে যাক কারণ আগের সিজনে বা তার আগের সিজনেও জায়শ রানে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরম্যান্স করে আসছেন অবশ্যই স্টার্টিং ইলেভেনে রোজ খেলার সুযোগ পান না কিন্তু যখনই খেলেন দেখার মতো খেলেন আমি একজন খুবই ভালো ফ্যান বলতে পারো জায়শ রানের জয়েশ রানের খেলা কিন্তু আমার খুবই ভালো লাগে আগের সিজনেও এটিকের হয়ে খুবই ভালো পারফরমেন্স করেছিলেন যতগুলো ম্যাচ খেলেছিলেন দারুণ কিন্তু পারফরমেন্স করেছিলেন এটিকের হয়ে টোটাল কিন্তু তিনটে গোলও করেছেন এই সাতাশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার তো এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে জায়শ রানে কিন্তু পরের সিজনে এটিকের হয়েই খেলবেন এটা কিছু দুর্ঘটনা না ঘটলে এটাই হবে নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম তো নিজেই কিন্তু এটা জানিয়ে দিয়েছেন তো তোমাদেরকে আমি এটাই জানিয়ে দিলাম সো গাইজ এবার যে আপডেটটা দেবো সেটা কিন্তু ওডিশা এফসিকে নিয়ে তোমাদেরকে প্রায় তিন সপ্তাহ আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে ওড়িশা কিন্তু কথাবার্তা চালাচ্ছে একজন হাই প্রোফাইল কোচ স্টুয়ার্ট ব্যাকস্টারের সাথে আবারও কিন্তু একটা কথাবার্তা উঠে এসেছে যে যে স্টুয়ার্ট ব্যাকস্টারের সাথে কিন্তু কথাবার্তা ওডিশা এফসি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এই রিসেন্ট আপডেটটা উঠে এসেছে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ইনিশিয়াল স্টেজে কথাবার্তা চলছে এখন কিন্তু যেটা কথা উঠে আসছে যে ওডিশা এফসি কিন্তু নাইনটি পার্সেন্ট কনফার্ম করে দিয়েছে এই স্টুয়ার্ট ব্যাকস্টারকে শুধু এখন অফিসিয়াল আপডেটটা আসা বাকি তো পরে সিজনে কিন্তু যতদূর সম্ভব স্টুয়ার্ট ব্যাকস্টারই হতে চলেছে ওড়িশা এফসির কোচ তো এই স্টুয়ার্ট ব্যাকস্টার সম্পর্কে যদি বলতে চাই তিনি কিন্তু ছেষট্টি বছর বয়সী একজন কোচ এবং রিসেন্টলি কিন্তু সাউথ আফ্রিকার ন্যাশনাল টিমের হয়ে কোচিং করাচ্ছিলেন এছাড়া কিন্তু তিনি ফিনল্যান্ডের ন্যাশনাল টিমের হয়ে কোচিং করিয়েছেন আর ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমেরও কোচ ছিলেন তিনি কিন্তু প্লেয়ার হিসেবে একজন মিডফিল্ডার ছিলেন ইংল্যান্ডে তার জন্ম এবং ইংল্যান্ডে জন্মানো স্কটিশ ফুটবলার কিন্তু তিনি ছিলেন মিডফিল্ড পজিশনে খেলতেন এবং তিনি তার প্লেইং ক্যারিয়ারে কিন্তু দুশো ছাব্বিশটা ম্যাচ খেলেছেন এবং সেখানে সাতানব্বইটা গোল করেছেন তো এই স্টুয়ার্ট ব্যাকস্টার কিন্তু যথেষ্ট অভিজ্ঞ কোচও কোচিং ক্যারিয়ারে তিনি কিন্তু যেমন বললাম ন্যাশনাল টিমের বিভিন্ন কোচ করিয়েছেন আর তাছাড়া ক্লাব কেরিয়ারে যদি বলতে চাও তিনি কিন্তু ভেসেল কোবে জাপানের ক্লাব সাউথ আফ্রিকান ক্লাব কাইজার সেপস এছাড়া অসংখ্য ক্লাবে কিন্তু কোচিং করিয়েছেন প্রধানত তিনি নরওয়ে পোল্যান পর্তুগাল জাপান সাউথ আফ্রিকা সুইডেন এই সব দেশের ক্লাবে কিন্তু কোচিং করিয়েছেন তো যথেষ্ট অভিজ্ঞ কোচ ছেষট্টি বছরও বয়স তো দেখা এই স্টুয়ার্ট ব্যাকস্টার ওড়িশা কবে কনফার্ম হন তবে যতদূর খবর পাওয়া যাচ্ছে তিনি কিন্তু প্রায় কনফার্ম হয়ে গেছেন তো এবার শুধু লেটেস্ট আপডেটটা আসা বাকি কনফার্মেশনের সেটা এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো সো গাইজ এবার যে আপডেটটা দেবো সেটা কিন্তু এফসি গোয়াকে নিয়ে এফসি গোয়া কিন্তু এডু বেদিয়ার সাথে দু হাজার বাইশ সাল অবধি কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে একদম অফিসিয়ালি কনফার্ম এডু বেদিয়াকে নিয়ে একটা রিউমার কিন্তু আইএসএল চলাকালীনই উঠেছিল যে তিনি জামশেদপুর এফসির হয়ে কিন্তু প্রি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছেন এরকম একটা রিউমার উঠেছিল কিন্তু এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল তিনি কিন্তু দু হাজার বাইশ সাল অবধি এফসি গোয়ার হয়েই খেলবেন এবং এফসি গোয়ার সাথে কিন্তু তিনি কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছেন তো তিনি কিন্তু একজন দুর্দান্ত স্কিল ফুল স্প্যানিশ মিডফিল্ডার একত্রিশ বছর বয়সী মিডফিল্ডার তিনি কিন্তু এর আগে বার্সেলোনা বি টিমের হয়ে খেলেছেন আর এফসি গোয়ার হয়েও কিন্তু অনেক ম্যাচ খেলেছেন এবং দারুণ পারফরম্যান্স করেছেন আগের সিজনে সেরকম সুযোগ পাননি বেশিরভাগ ম্যাচই বেঞ্চ থেকে এসে খেলেছেন এবং যতটা খেলেছেন কিন্তু খুবই ভালো খেলেছেন আগের ইয়ারে এফসি গোয়ার এত ভালো অ্যাটাকিং গ্রুপ ছিল এডু সেখানে হুগো বুমস কোরো এরকম প্লেয়াররা থাকার ফলে এডু বেদিয়া কিন্তু সুযোগটা একটু কম পেয়েছিলেন বেশিরভাগ ম্যাচেই বেঞ্চ থেকে এসেছিলেন তাও কিন্তু তিনি বারোটা ম্যাচে দুটো অ্যাসিস্ট করেছিলেন এবং পারফরমেন্স কিন্তু ভালোই ছিল এডুবেদিয়ার তো দেখা যাক পরের সিজনে কতটা সুযোগ পান এডুবেদিয়া এফসি গোয়ার হয়ে সেটাই এখন দেখার তো আপাতত দু হাজার বাইশ অব্দি কিন্তু এডু বেদিয়া থাকতে চলেছেন এফসি গোয়াতে একদম অফিসিয়ালি কনফার্ম সো গাইজ এবার যে আপডেটটা দেবো সেটা কিন্তু চেন্নাইন এফসির একুশ বছর বয়সী রাইট ব্যাক লাল ডিন লিয়ানা রেনথেলেইকে নিয়ে এই লাল ডিন লিয়ানা রেনথেলেই কিন্তু জামশেদপুর এফসির হয়ে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কনফার্ম হয়ে গেছেন শুধু জামশেদপুর অফিসিয়ালি এখনও ঘোষণা করেনি কিন্তু যতদূর আপডেট উঠে আসছে এই লালডিন লিয়ানা কিন্তু পরের সিজনে খেলতে চলেছেন জামশেদপুর এফসির হয়ে তো এখন আমরা অফিসিয়ালি কনফার্মেশনের আপডেটটার অপেক্ষায় আছি তো দেখা যাক কবে আসে তো আপাতত নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু কনফার্ম যদি এই প্লেয়ারটা সম্পর্কে বলতে চাই তিনি কিন্তু চেন্নাই চেন্নাইন এফসির হয়ে আগে সিজনে বেশ ভালো খেলেছিলেন আগের সিজনে টোটাল এগারোটা ম্যাচ খেলেছিলেন আর প্লে অফের তিনটে ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন খুবই ভালো পারফর্মার একজন রাইট পারফেক্ট রাইট ব্যাক বলতে পারো আর প্লে অফে কিন্তু তিনটে ম্যাচেই স্টার্ট করেছিলেন এবং ফুল টাইম খেলেছিলেন এবং কয়েকটা গোল লাইন সেভ দারুণ করেছিলেন তো দেখার মতো তো এই লালডিন লিয়ানাকে কিন্তু পরের সিজনের জন্য জামশেদপুর এফসি অলমোস্ট কনফার্ম করে দিয়েছে তো দেখা যাক জামশেদপুরের হয়ে কীরকম পারফর্ম করতে পারে সো গাইজ এবার কিন্তু দিয়ে দেবো সেই নিউজটা যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করেছিলে গোল ডট কমে একটা প্রতিবেদন বেরিয়েছে সেটা সম্পর্কেই বলবো সেখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এটিকে মোহনবাগানের যে নতুন এন্ট্রিটা তৈরি হতে চলেছে তার নাম কিন্তু এটিকে মোহনবাগানই হবে এবং সেটা কোনোভাবে চেঞ্জ করা সম্ভব নয় এইটা কিন্তু বলা হয়েছে তো সেটাই আমি সম্পূর্ণ গোল ডট কমের ওই প্রতিবেদনটার ওপর ভিত্তি করেই তোমাদেরকে বলছি তো সেটা আমি পুরো ডাইরেক্ট পড়ে দিচ্ছি কী বলেছে সেটা তোমরা একবার শুনে নাও এখানে বলা হয়েছিল যে দ্য নেম অফ দ্য মার্জড এনটিটি অফ এটিকে অ্যান্ড মোহনবাগান হ্যাজ বিন রিজার্ভড উইথ দ্য মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যাজ এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড মানে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে কিন্তু এই নামটাই রেজিস্টার হয়ে গেছে মানে রিজার্ভ হয়ে গেছে যে এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড বলে যে কোম্পানিটা ফর্ম হয়েছে তার নামটা কিন্তু এটাই রিজার্ভ হয়ে গেছে এরপর যেটা বলছে দ্য মার্জ রেন্টিটি অফ কলকাতা ক্লাবস এটি ক্যান মোহনবাগান উইল টেক পার্ট ইন দ্য ইন্ডিয়ান সুপার লিগ টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সিজন অ্যাজ এটি মোহনবাগান গোল ক্যান কনফার্ম তো এখান থেকে পুরো স্পষ্ট পরিষ্কার যে কিন নামটা কিন্তু এটিকে কে মোহনবাগান ছাড়া অন্য কিছু হওয়া সম্ভব নয় তো আপাতত আমি এই গোল ডট কমের সম্পূর্ণ প্রতিবেদনটার ওপর ভিত্তি করেই তোমাদেরকে বলছি তো তোমরা একদম পুরো যা লেখা আছে সেটাই কিন্তু পড়ে দিলাম তো সেটাই বলছি আর আরেকটা পয়েন্ট মেন বলা আছে সেটা তোমাদেরকে বলছি দেখো দ্য স্টেটাস অফ দ্য কোম্পানি হ্যাজ অলরেডি বিন রিজার্ভড অন দ্য অফিসিয়াল সাইট অফ দ্য মিনিস্ট্রি হুইচ মিন্স ইট ক্যান নট বি অ্যালোকেটেড টু এনি আদার এনটিটি হেন্স ফোর্থ এইটা খুব ইম্পর্টেন্ট লাইন হুইচ মিনস ইট ক্যান নট বি অ্যালোকেটেড টু এনি আদার এনটিটি হেন্স ফোর্থ মানে আর কোনো এনটিটি মানে অন্য কোনো নাম আর করা সম্ভবই নয় সেটাই এখানে বলছে আর লাস্ট যেটা বলছে দ্য নেম হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যান্ড সেট রিজার্ভ ফর কনসার্ন পার্টিস অ্যান্ড দে ক্যান নাও মুভ টু ফার্দার ফরম্যালিটিস মানে এখান থেকে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে কিন্তু এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড নামটা পুরোপুরি রেজিস্টার হয়ে গেছে ওইটা আর কোনোভাবে চেঞ্জ করা একদমই সম্ভব নয় তো সেটাই কিন্তু এই প্রতিবেদনের মেন বলা হচ্ছে তার মানে নামটা কিন্তু হতে চলেছে এটিকে মোহনবাগান এটা পুরোপুরি কনফার্মই ধরে রাখতে পারো গোল ডট কম কখনো ভুল নিউজ দেয় না তো গোল ডট কমে একদমই পারফেক্ট নিউজটাই দেওয়া হয় তো এই আর্টিকেলটা বেরিয়েছে কয়েক ঘন্টা আগেই তোমাদেরকে আমি সেইটারই লেটেস্ট আপডেট দিয়ে দিচ্ছি তো আমি নিচে লিঙ্কটাও দিয়ে দেবো তোমরা গিয়ে সেখানে নিজেরাই পড়ে নিতে পারো যে আমি কোনো ভুল কথা বলছি বা অন্য কিছু বলছি কি না সেটা তোমরা অবশ্যই নিজেরা পড়ে নিতে পারো তো পুরো আর্টিকেলটাই তোমরা পড়তে পারো তো এই ছিল আজকে সবচেয়ে বড়ো লেটেস্ট আপডেট তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম সো এই ছিল আজকের সব রকমের লেটেস্ট আপডেট তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে আর নিচে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা